তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয় ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তোমরা তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনও বলছে সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারের দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, বংশীয় ধন্যবাদ করি আল্লাহ উপাধি গ্রহণ করো। একই কথা সমস্যাটা কি, কিন্তু 50 বছরের অবস্থায় 6 বছর রেখে ধর্ষণ করলে এটা নিয়ে ছোট্ট খবর হয়।
এই যে মিডিয়া আসলে খেলা করছে, আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেন সর্বের জন্য ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন নীল এসি হলেই তার বইতে ইসলাম আদা শাস্ত্রে 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজকের গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। খুবই বিখ্যাত ঐতিহাসিক তিনি বলেছেন, ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে হয়েছিল 1934 থেকে 1984 সালের মধ্যে সেখানে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। পর্যন্ত আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে। আমেরিকাতে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপিয়ান ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আমার প্রশ্ন, কে এই আমেরিকানদের, কে ইউরোপিয়ানদের ধর্মের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোন অধিকার দেয় না। আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের তৃতীয়াংশ নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেভির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে তাই করতে তালিবানদের উপরে, সেখানে বড় করে শান্তি ছিলেন। যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় পান তা বিস্তারিত বলছি না, অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পর ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করছে, আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করছে। তিনি বললেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে, তার বড় মা বদলে গেছে, এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন। একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ। আর লাইনে লেখার পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই, আগের চাইতে অনেক বেশি মুসলিম আমার লেখতে শুনতে আসে, তারা আমেরিকান তারা ইউরোপিয়ান সবাই আসে। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মতরু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকরিন, আর তার যথার্থ করেছিল আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। 9/11 পরে মাত্র 9 মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় 34,000 মানুষ ইসলাম গ্রহণ করছে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে সব মিলিয়ে মোট 50 আলোর জায়গায় সূরা তাওবা 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং পবিত্র কোরআনে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলা হয়েছে জন্ম নিয়েছিলেন।
খেলাটা কি? মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে? আমরা সব ধরনের মিডিয়াকে একচোখে দেখব, প্রথমে আসুন মিডিয়া দেখি। টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা, কিন্তু লিখেছিল খ্রিস্টান, তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 7,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 7,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে 1,000-ও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন, প্রতিদিন 1,000-ও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11-এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে, ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার, আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মোহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়ে যেটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাম্মদ, যার অর্থ ঈশ্বরী প্রেম। এটা আসলে বাইবেলের এক উদ্ধৃতি, ফার্স্ট চ্যাপ্টার অফ জন 4 অধ্যায়ের 16 হচ্ছে ঈশ্বরী প্রেম। তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন। বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেয়, বেশিরভাগ মুসলিম কি করবে? চুমু দিয়ে পকেটে রেখে দেবে। যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য আরব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম আসলে ঘরের ভিতরে সব। এমন অনেক প্রস্তাব আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছিলাম, যখন তারা পরে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে হাত ইদা কে তুলে হাত তারা দাও আমরা উপস্থ, এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা, যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মধ্যে বিলি করে আর আমরা খুব রঙে, এটা তো ফটোকপি চার কালারে ছাপানো খুব সুন্দর, সেটাতেই বাড়ি চলে যাবেন। এভাবেই প্রচারিত হচ্ছে, তারা প্রচারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। অনেক লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা, সময় কম তাই এখানে বিস্তারিত বলতে পারছি না। এই প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সামনে ড্রাইভার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন, যিনি আরবি জানেন, বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান।